শুরু করছি আমার আজকের অনুষ্ঠান আমার আজকের প্রতিবেদন ধূমপান মৃত্যু আনে ধূমপানের বিষয়ে একটা অনুষ্ঠান করার কথা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু একটা জায়গাতে বাধা ছিল আর সেই বাধা হল আমি নিজে একজন ধূমপাই ছিলাম বিগত দেড় বৎসর যাবত আমি নিজের চেষ্টায় মনের জোরে ধূমপানকে বর্জন করতে পেরেছি কোনো তামাকজাত দ্রব্যের প্রতি আমার আকর্ষণ নেই এবং আমি ধূমপান মুক্ত একটি পরিচ্ছন্ন জীবন লাভ করেছি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জেনেও মানেন না অনেকেই ধূমপানের কারণে ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ফুসফুসের রোগ ডায়াবেটিস সহ দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ ডিজিজ ও আরও অনেক রোগের ঝুঁকি বেড়ে যায় এটি যক্ষা ও চক্ষুপীড়ার ঝুঁকি বাড়িয়ে তোলে দু সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী সাত মিলিয়ন লোক প্রত্যক্ষ ধূমপানের কারণে নানাবিধ অসুখে আক্রান্ত হন এবং এক দশমিক দুই মিলিয়ন লোক পরোক্ষ ধূমপানের কারণে বিভিন্ন অসুখে আক্রান্ত হন একটি সমীক্ষায় প্রকাশ একটি সিগারেট না খেলে আপনার আয়ু বেড়ে যেতে পারে তিরিশ সেকেন্ড আর একটি সিগারেট খেলে আপনার আয়ু কমবে এগারো মিনিট তবে ধূমপান কিন্তু ছেড়ে দেওয়া সম্ভব অসম্ভব মনের জোর থাকলে ধূমপান বর্জন কোনো কঠিন কাজই নয় সুস্থ জীবনের লক্ষ্যে ধূমপান সকলেরই ছেড়ে দেওয়া উচিত ধূমপান ছেড়ে দিলে শরীরে ইতিমধ্যে যে ক্ষতি হয়ে গেছে ফুসফুসে যে ক্ষত তৈরি হয়ে গেছে দুই উপশম হতে পারে তবে সময় লাগবে চিকিৎসকদের মতে দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস হঠাৎ ছেড়ে দিলে শরীরের অন্দরে যে ক্ষয় হয়েছে তা কিছুটা হলেও মেরামত হওয়ার সম্ভাবনা রয়েছে ধূমপানের ফলে ফুসফুসের দফা রফা হয়ে ক্যান্সারের আশঙ্কা তৈরি হয় ধূমপানের অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয় কম সকলেই জানি তবু ধূমপান শুরু করা যতটা সহজ বললেই কিন্তু ছেড়ে দেওয়া যায় না এই অভ্যাস লেগে থাকে মানুষের সঙ্গে বললেই তামাকু সেবনের সুখ থেকে নিজেকে বঞ্চিত রাখা যায় না ধূমপান ছাড়তে চাইছেন কিন্তু পারছেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুব একটা কম নয় তবে চিকিৎসকদের মতে দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস হঠাৎ ছেড়ে দিলে শরীরের অন্দরে যে ক্ষয় হয়েছে তা কিছুটা হলেও মেরামত হওয়ার সম্ভাবনা রয়েছে ধূমপানের ফলে ফুসফুসের দফা রাফা হয়ে ক্যান্সারের আশঙ্কা তৈরি হয় এ কথা কিন্তু কোনো অতিশয়ক্তি নয় সেই অবস্থা থেকেও আবার সুস্থ অবস্থায় ফিরতে পারে আপনার ফুসফুস অন্তত এমনটাই আশ্বাস দেন চিকিৎসকরা তবে ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়ার পরেই ফুসফুসের পূর্ব ক্ষমতা ধীরে ধীরে ফিরে আসে টানা অনেক বছর ধরে যারা ধূমপান করেছেন এই অভ্যাস ছাড়ার পর তাদের ফুসফুসের ক্ষেত্রেও এই সুফল প্রযোজ্য সম্প্রতি গবেষণা কিন্তু তেমনটাই বলছে সিগারেটে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক ফুসফুসের প্রতিটি কোষের ডিএনএকে ধ্বংস করে ক্যান্সারের জমি প্রস্তুত করে নেচার পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক গবেষণা নিবন্ধ বলছে যেসব মানুষ ধূমপান ত্যাগ করেছেন তাদের ফুসফুসের কোষের গঠন কখনো ধূমপান না করা মানুষের ফুসফুসের গঠনের মতো হয়ে যেতে পারে ধূমপান ছেড়ে দেওয়ার প্রথম মাসেই ফুসফুসের কার্যকারিতা উন্নত হতে থাকবে বাড়বে রক্ত সঞ্চালন চিকিৎসকরা জানাচ্ছেন ধূমপান ত্যাগের ন মাসের মধ্যে সিলিয়া স্বাভাবিক কাজ শুরু করবে কাশি শ্বাসকষ্টের মতো লক্ষণগুলি আস্তে আস্তে কমে আসবে ধূমপান মুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই মানুষ মূত্রাশয় কিডনি ফুসফুস মুখ এবং গলার ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারবে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি এনআরটি এটি একটি চিকিৎসা যা আপনাকে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে সাহায্য করে তবে সবার উপরে মনের জোর এবং আত্মসংযম এই দুটো হলে আপনি অনায়াসে ধূমপানকে গুড করতে পারবেন ধূমপান ছাড়তে কি কি উপায় অবলম্বন করতে পারেন আমি সংক্ষেপে বলছি ধূমপান যিনি করেন তার স্বাস্থ্যের ঝুঁকি থেকেই যায় তেমনি পরোক্ষ ধূমপানের ফলে আশেপাশে থাকা মানুষেরও স্বাস্থ্যহানি ঘটে যা একেবারেই কাম্য নয় ধূমপান ত্যাগ করে নিজেকে এবং চারপাশের মানুষজনকে সুস্থ রাখুন আপনার পরিবারকে ভরসা যোগান গবেষণা বলছে আমিষ এবং মাংস জাতীয় খাবার খাওয়ার পরে পরেই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে তাই ধূমপান ত্যাগ করতে চাইলে কিছুদিন ফলমূল শাক সবজি ভেজিটেরিয়ান ডিশ খান এছাড়া নিয়মিত শরীরচর্চা করুন বিশেষত যোগাসন প্রাণায়াম এগুলি বেশি বেশি করে অনুশীলন করুন অ্যালকোহল মিশ্রিত পানীয় নরম পানীয় চা বা কফি খাওয়ার পরে যোগ্য সঙ্গত হিসেবে ধূমপান করে থাকেন অনেকেই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাইলে প্রথমেই এই ধরনের পানীয় এড়িয়ে চলুন ধূমপানের অভ্যাস বদলে ফেলুন চকোলেট খেয়ে চকলেট বা গাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ চলে যাবে প্রয়োজনে মুখে মৌরি জোয়ান বা লবঙ্গ জাতীয় কোনো কিছু রাখুন তাহলেও ধূমপানের আগ্রহ অনেকটাই কমবে যে কোনো অভ্যাস থেকে বেরোতে খানিকটা সময় লাগে তবে নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ধূমপান আসলেই একটি ঘাতক এবং সেই ঘাতক নিঃশব্দে নিঃসারে আপনার শরীরের মধ্যে যে সমস্ত ক্ষয় ক্ষতি করে যাচ্ছে তাকে সামলাতে গেলে ধূমপান আপনাকে ছাড়তেই হবে আমি রামকৃষ্ণদেবের একটি কথা দিয়ে শেষ করব আমার আজকের অনুষ্ঠান একজন ভদ্রলোক তিনি রামকৃষ্ণদেবের কাছে গিয়েছেন তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবেন তো তিনি ঠাকুরকে বললেন আমি একটু একটু করে সব কিছু ছাড়ছি আজকে হুঁকো ছাড়লাম কালকে অমুকটা ছাড়লাম এইভাবে আস্তে আস্তে সংসারের প্রতি আমি আমার মায়া ত্যাগ করছি তখন রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন একটু একটু করে ত্যাগ হয় না হঠাৎ করে একদিন যদি মনে হয় সেদিন সব ছেড়ে ছুঁড়ে বেরিয়ে আসতে হবে সেই মানুষটি একদিন দুপুরবেলায় স্নান করতে যাচ্ছি বলে গামছা নিয়ে বেরিয়েছিলেন কিন্তু আর বাড়ি ফেরেননি তিনি সন্ন্যাস নিলেন তো একটু একটু করে ধূমপান ছাড়া সম্ভব নয় হঠাৎ একদিন ছাড়তে হবে এবং ধূমপাইদের সংস্রব এড়িয়ে চলতে হবে তবেই এটা সম্ভব নমস্কার শেষ করছি আমার আজকের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন